নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমি আসলে আজ যে ভিডিওটি আপনাদের দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে আমি জার্মানিতে যেই শহরে থাকি সেই শহরের উপর ভিডিও এটি। তো আমি আসলে পৃথিবীর অনেক দেশে গিয়েছি, অনেক শহরে গিয়েছি, কিন্তু আমি এখন যেই শহরটা থাকি এটাকে আমি খুব ভালোবাসি সত্যি সত্যি। আমরা যেমনটা প্রাণের শহর ঢাকা বলি, তো জার্মানি তো আসলে আমার শহরটা তেমনই প্রিয় আমার কাছে। তো এই শহরে কী কী আছে, কী ধরনের সুযোগ সুবিধা আছে এবং সেটার অবস্থানটা কোথায়, সার্বিক চিত্রটাই আমি তুলে ধরার চেষ্টা করব। কিন্তু ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে গিয়েছিল সেই ক্ষেত্রে আমি আসলে কয়েকটা পর্বে ভিডিওটাকে ভাগ করেছি। আজ থাকবে হচ্ছে সেই ভিডিওর প্রথম পর্ব। আমার মনে হয় আপনারা ভিডিওটা এনজয় করবেন, তো শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আপনারা এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার বাসা থেকে একেবারে ওয়াকিং ডিস্টেন্স, 2 মিনিট লাগে আমার বাসা থেকে সামনে আসতে। এগুলো হচ্ছে আসলে শহরদের স্কুলের আশপাশের দৃশ্য। শহরদের স্কুল আসলে আমাদের বাসা থেকে দেখা যায়। এই দৃশ্যগুলো হয়তো আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখে থাকবেন। আমাদের শহরটাও আসলে জার্মানির অন্যান্য শহরের মতোই বা পুরো জার্মানির মতোই অনেকটা সবুজ। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সবুজ দৃশ্য আছে, যেহেতু এখন সামার চলছে এখন আসলে সবুজ দৃশ্য তুলনামূলক অনেক বেশি। আর এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আসলে সন্ধ্যার দিকের, একটু কাইন্ড অফ গোধূলি বেলায় যেই ধরনের আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম তখন আসলে ভিডিওগুলো তোলা। আর এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, বাম দিকে যেই ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক জেলখানার ওয়াল। এটা হচ্ছে জার্মানির অন্যতম বৃহৎ একটি জেলখানা, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট বা লার্জেস্ট যাই বলেন আপনারা সেটা। তো আমাদের শহরে আসলে মোটামুটি সব কিছুই আছে। একটা ছোট ছিমছাম শহরে থাকতে গেলে যা যা লাগে, যেমন রেল স্টেশন, বাস স্টেশন, এগুলো লাগে। জার্মানির অনেক আসলে ছোট ছোট শহরে রেল স্টেশন নেই, কিন্তু আমাদের এখানে আছে। এবং আমাদের শহরের আশপাশে অনেকগুলো ইউনিভার্সিটি বা হকশুলে বা যাই বলেন না কেন আপনি অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটি যেগুলো সেগুলো প্রচুর আছে আমাদের বাসা থেকে 30-40 কিলোমিটার দূরে। এই মুহূর্তে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা একেবারে আমাদের বাসার সামনের দৃশ্য, আমাদের বাসার সামনের বিল্ডিং হচ্ছে এটা। তো আমি আপনাদেরকে আসলে কাইন্ড অফ 360 ডিগ্রি লেন্সের মাধ্যমে আমাদের শহরটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য বেরিয়েছিলাম গাড়ি দিয়ে। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা সুপার মার্কেটের সামনে থেকে আমরা যাচ্ছি। আমার আসলে কথার খেয়েই হারিয়ে যাবে কারণ আমি অনেক তথ্য একসাথে বলতে গেলে যেমনটা হয় তেমনটা এই ভিডিওতে হবে। সো আমার মনে হয় আপনারা বিরক্ত হবেন না, কথার ফাঁকে ফাঁকে দৃশ্যগুলো দেখতে পারবেন এবং দৃশ্য দেখার ফাঁকে ফাঁকে আমি কিছু তথ্য আপনাদের দিব। আমার সঙ্গেই থাকুন। আমাদের শহরের নামটাই তো আসলে বলা হলো না, এই শহরটার নাম হচ্ছে আসলে জার্মান উচ্চারণে বলা হয় ভেয়াল, WERL ইংলিশে আর কি। তো এই ভেয়াল শহরটা হচ্ছে জার্মানির অন্যতম নাম করা শহর। ডর্টমুন্ড থেকে 32 মিনিটসের মতো ড্রাইভ এবং ট্রেনে আসতে সময় লাগে হচ্ছে 35 মিনিট। আর আমাদের আশপাশে যেমনটা আমি আগেও বললাম যে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যেমন আমি বলতে পারি TU ডর্টমুন্ড, তারপরে হচ্ছে ফাখকশুলে জোস্ট, তারপরে ফাখকশুলে লিপস্টার্ট, হাম লিপস্টার্ট যেটা সেটা, তারপরে পাডারবর্ন আছে, তারপরে বিলেফেল্ড আছে, এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আশপাশে আছে। আধা ঘন্টা 40-50 মিনিটের মধ্যে আসলে সেই ইউনিভার্সিটিগুলোতে যাওয়া যায়। আর আমাদের শহরে যেমনটা বললাম যে ছিমছাম সব কিছু আছে, সুপার মার্কেট একাধিক আছে, আলদি, কফল্যান্ড, তারপরে পেনি, অ্যাকশন, যা যা লাগে। আগে নেটও ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে। আর এই শহরে লোকজন আছে হচ্ছে এই মুহূর্তে 30,771 জনের মতো, মানে প্রায় 31,000, সেটা আরও আগে ছিল 33,000-এর মতো। আপনারা জানেন যে ইয়াং লোকজনরা কাজের জন্য বা পড়াশোনার জন্য আসলে শহর ছেড়ে দূরে চলে যায়। এবং মজার বিষয় হচ্ছে আগামী 30 বছর পরে,
বা 2050 সালে নাকি এই শহরের জনসংখ্যা আরও হাজার পাঁচেক কমে যাবে। তার মানে বুঝতে পারছেন যে জার্মানিতে জনসংখ্যা কীভাবে কমছে। তো এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে শহরের প্রাণকেন্দ্রে, আমরা একেবারে শহরের সেন্টারে থাকি। আমাদের এই মোড়টার হাতের বাম দিকে গেলে 100 মিটারের মতো মানে দেখা যায় বাসাটা, বা এক মিনিট লাগে পায়ে হেঁটে গেলে সেখানে হচ্ছে আমাদের বাসা। এগুলো আসলে রাস্তাঘাটগুলো আমি দেখাচ্ছি, যেহেতু আমি অনেকগুলো ভিডিও করেছি সেই ক্ষেত্রে আসলে প্রথম দিকে শুধু রাস্তাগুলোই রয়ে গেছে, পরে আরও যেমনটা আছে অন্যান্য ভিডিওতে লাইব্রেরি, তারপরে গির্জা, সুপার মার্কেট, স্কুল কলেজ যা যা আছে সেই ধরনের দৃশ্য আসলে ভিডিওর বিভিন্ন ইয়েতে ছিল, মানে স্থানে স্থানে ছিল। কিন্তু এখন সব সামনে পড়ে যাওয়াতে আপনার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা পার্ক, সেই পার্কের ভিডিও আসলে থাকবে। যেমনটা আমি বললাম যে আমি প্রচুর লম্বা করে ফেলার কারণে, আমি একটা পর্বে যদি খুব লম্বা করে দেখে আপনার হয়তো বোর্ড হতে পারেন, সেই কারণে আমি আসলে ভিডিওগুলোকে খণ্ড খণ্ড করে কয়েকটা পর্বে দেখাবো, যেন আপনারা হয়তো বিরক্ত হবেন না বাট ভিডিওগুলো উপভোগ করবেন। তো আজকে আসলে সেই ভিডিওর প্রথম পর্বটা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আমাদের শহর সম্পর্কে বেসিক তথ্য আমি দিয়ে দিয়েছি, আরও যদি দুই একটা তথ্য আমি আপনাদের দিতে চাই যেমনটা আমি বলতে পারি, এই শহরটা 1200 বছরের পুরনো, প্রায় 1200 বছরের পুরনো, এবং এই শহরে একজন বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছিল, সেটা বললে হয়তো আপনারা ইয়ে করতে পারেন, মানে হিটলারকে তো আপনারা বা সবাই আসলে সারা পৃথিবী জুড়ে ঘৃণা করে, হোয়াট এভার, হিটলারের যে ইয়ে ছিলেন কী বলে যে একজন স্টাফ জেনারেল বা এই ধরনের কিছু একটা, তেমন একটা ব্যক্তির জন্ম এই শহরে হয়েছিল। আর যেমনটা বললাম যে ওয়ান অফ দ্য লার্জেস্ট জেলখানা হচ্ছে জার্মানির, ওয়ান অফ দ্য লার্জেস্ট জেলখানা আমাদের শহরে। তো এমনিতে শহরটা খুব ছিমছাম, মানুষজনও খুবই ফ্রেন্ডলি, বিদেশি মানুষও প্রচুর আছে, পোল্যান্ডের, বুলগেরিয়ার, তারপরে ইতালিয়ান প্রচুর আছে, টার্কিশ আছে প্রচুর। আর অনেকে জানতে চাইতে পারেন যে হালাল খাবার দাবার পাওয়া যায় কিনা, আমাদের শহরে আসলে হালাল খাবার দাবার পাওয়ার কোনো সমস্যাই নেই, কারণ 3-4টা দোকান আছে, আগে আরেকটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, বাট এমনিতে ইয়ে আছে এবং আলদি আছে দুইটা, আলদি আপনারা জানেন যে খুবই বিখ্যাত, ইউরোপ আমেরিকাতেও আছে, মানে ইউরোপে তো আছে আমেরিকাতেও আছে, তো সেই আলদি আমাদের শহরে আছে। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছে এটা ডান দিকে হচ্ছে আমাদের বাস বিল্ডিংটা দেখা যাচ্ছে, আর বাম দিকে আপনারা দেখলেন যে বড় একটা বিল্ডিং, সেটা সবগুলো আমাদের বাসার সামনে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে গেলে আসলে হাসপাতাল হাতের বাম দিকে, আমার বাসা থেকে হয়তো গাড়ি দিয়ে গেলে 1-1.5 মিনিট লাগে, আর 2 মিনিট, আর হেঁটে গেলে হয়তো 7-8 মিনিটের মতো সময় লাগে। এই হচ্ছে মোটামুটি শহরের মেইন চিত্র, এই যে বাম দিকের যে লাল বিল্ডিংটা সেটাই হচ্ছে হাসপাতাল। আপনারা হয়তো আমার আগের দুই একটা ভিডিওতে দেখে থাকবেন যে আমি যখন হাসপাতালে গিয়েছিলাম, এটা হচ্ছে হাতের বাম দিকের বিল্ডিংগুলো হচ্ছে হাসপাতালের অবস্থান, এদিক দিয়ে অনেক ডাক্তারেরও চেম্বার আছে। তো একটা শহরে যেমনটা বললাম যে আপনার শপিং মল লাগে, তারপরে মানে ছোটো শপিং সেন্টার যেগুলো মানে কাপড় চোপড় পাওয়া যায়, C&A বলেন, তারপরে অন্যান্য যে ফ্যাশন হাউসগুলো আছে সেগুলো আছে, আর সুপার শপ তো যথারীতি আমি বললাম আছে, স্কুল কলেজ আছে, বিশ্ববিদ্যালয় যথারীতি নেই, কিন্তু আমাদের এখান থেকে 10-12 মিনিটের ড্রাইভ, যেই জোস্ট যেটা বলে আমাদের হচ্ছে ক্রাইস হচ্ছে জোস্ট বা জেলা হচ্ছে জোস্ট, আর অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন হচ্ছে আর্নসবার্গ বলে, আমাদের এই এলাকাটা অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আর্নসবার্গে। আর আশপাশের যেই নাম করা বড় শহরের মধ্যে যেমন হাম আছে, উনা আছে, ডর্টমুন্ড আছে, আর প্যাডারবন তো বললাম, বিলেফিল্ড বললাম, মুনস্টার যাওয়া যায় 40-45 মিনিট সময় লাগে, লিপস্টার যাওয়া যায় 40-45 মিনিট লাগে, এরকম আর কি। মোটামুটি মানে 30-40 মিনিটের মধ্যে আমাদের এখান থেকে অন্তত 5-7টা বড় বড় শহরে পৌঁছা যায়। আমাদের বাসা থেকে বন, কোলন বা ডুসেলডর্ফ যদি গাড়ি কেউ ড্রাইভ করে যায় 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগে। তো আমরা এই শহরটা হচ্ছে নর্দার্ন ওয়েস্টফালিয়া স্টেটের একটা শহর, আর আমাদের এই সাইডটা থেকে আসলে নেদারল্যান্ডে যাওয়া খুব বেশি দূরে না, মোটামুটি 1.5-2 ঘন্টার মধ্যে আসলে নেদারল্যান্ড যাওয়া যায় একদম মানে মেইন ইয়েতে, আর বর্ডারে মোটামুটি 1 ঘন্টা 1.25 ঘন্টা হলেই বর্ডার টাচ করা যায়, এতটাই কাছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি আমি গাড়ি ড্রাইভ করছি, এগুলো হচ্ছে একদম সেন্টার এরিয়া, এই আশপাশে আসলে আলদি, তারপরে কফল্যান্ড এবং অন্যান্য সুপার শপগুলো আছে। তো এই শহরটা আসলে আমার কাছে ভালো লাগে, কারণ হচ্ছে এখানে আমি সব ছিমছাম পাই, মানুষজনগুলো খুবই আন্তরিক, এবং কোনো ধরনের যে অনেকে জানতে চাইতে পারেন যে রেসিজম আছে কি না, এটা সেটা আছে কি না, আসলে ওই রকম কোনো ঘটনা আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। এবং এই শহরের যিনি মেয়র তিনিও আমাকে ব্যক্তিগতভাবে নাম ধরেই চিনেন আসলে। তো সব কিছু মিলিয়ে মানুষজন যেহেতু খুবই ফ্রেন্ডলি, এখানে ফ্রেন্ডলি পরিবেশ হওয়াতে থেকে খেয়েও আসলে অনেক শান্তি, কারণ আপনারা জানেন যে ছোটো শহরে তুলনামূলক বাসা ভাড়াও একটু কম,
তারপরে হচ্ছে যে আপনার জিনিসপত্রের দামও তুলনামূলক একটু কম, যেহেতু এত বেশি চাপ নাই। যেমন আমি যদি মাত্র 35 মিনিট দূরে যাই, যেমন ডর্টমুন্ডে যদি আমি থাকতে চাই, আমার বাসাটার ভাড়ায় হয়তো ধরেন যে প্রায় দ্বিগুণ হয়ে যাবে, বা অ্যাটলিস্ট 30-40% বেশি তো হবেই। সো এই ধরনের একটু নিরিবিলি পরিবেশে থাকলে এই সুবিধাগুলো পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা আসলে কতটা সুন্দর, হ্যাঁ, এবং ছিমছাম গুছানো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং একটা মডেল শহর যাকে বলে, আমাদের শহরটা আমি মনে করি সেই ধরনেরই একটা শহর। তো যাই হোক, আমি কথা আজকের এই ভিডিওতে আর খুব বেশি লম্বা করব না, আমি একটা ধারণা দিলাম। সামনের ভিডিওতে আরও আপনারা দেখতে পাবেন আমাদের শহরটা কেমন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুকে সবাইকে শেয়ার করে জানিয়ে দিতে পারেন, দেখিয়ে দিতে পারেন ভিডিওটা বা জার্মানিটা আসলে কেমন দেখতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।